সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সরকারের তরফে সকলকে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা মাধ্যমিক 2007 উচ্চ মাধ্যমিক 2009 মিলে একটি ছোট্ট উদ্যোগ গ্রহণ করল। তাদের লক্ষ্য গ্রাসরুট লেভেলের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানো, যারা এই মহামারীতে বিরুদ্ধে লড়াইয়ে প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে রয়েছেন। তাই যাদের ওপরে আমাদের সুস্থ রাখার দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য দপ্তর, তাদের সুস্থতাকে মুখ্য উদ্দেশ্য করে প্রথম পর্যায়ে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউতের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা 6টি সাব সেন্টারের পাহাড়পুর, বালাপাড়া, টিবি হসপিটাল পাড়া, পাতকাটা কলোনি, ডেং বাজার, চা বাগান, ঢিংপাড়া আশাকর্মীদের হাতে গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি তুলে দেওয়া হলো পাতকাটা কলোনিতে। উদ্যোক্তাদের তরফে জানানো হয় আগামীতে মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকায় গর্ভবতী মহিলা ও শিশুদের সুষম পুষ্টির কথা মাথায় রেখে তাদের জন্য উন্নত পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সরবরাহ করার ব্যবস্থা করা হবে। ছাত্রীরা অনুরোধ করে বলেন, সাধ্যমতো সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সময়ে সামাজিক সংহতি গড়ে তুলতে সাহায্যের আবেদন দিয়েছেন তারা। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, আমি মন্দিরা, সি নিউজ। আমরা অ্যাকচুয়ালি বন্ধুদের মানে সদর গ্যাসের ফ্রেন্ডসরা মিলেই আমাদের এই উদ্যোগটা অ্যাকচুয়ালি এক্স স্টুডেন্ট আমরা 2009 উচ্চ মাধ্যমিকের ব্যাচ। তো আমাদের উদ্যোগ অ্যাকচুয়ালি কিছু করে মানে কিছু করা এনাদের জন্য, কারণ এনাদের কথা হয়তো অনেকেই ভাবছে না, সবই চাল ডাল নেই ব্যস্ত, বাট ওনারা যে ডোর টু ডোর গিয়ে কাজ করছে আমাদেরই সুস্থ রাখার জন্য, এই ব্যাপারটা হয়তো অনেকের মাথায় নেই। তাছাড়াও দেখছি যদি এই প্রোগ্রামটা তো একটা করা হলো, ওনাদের থেকেও আমরা একটা আইডিয়া পেলাম যেটা আমরা পরবর্তীকালে ইউটিলাইজ করব, যেখানে প্রেগনেন্ট মহিলা বা বিলো 5 ইয়ার্স ওল্ড বেবিদের জন্য যদি কিছু প্রোটিন খাদ্য আমরা সরবরাহ করতে পারি ওনাদের মারফতে, সেটা আমরা পরবর্তী চিন্তা ভাবনা। আজকে কতগুলো কি কি দিলেন? আজকে আমরা এখানে পাহাড়পুর জিপির আন্ডারে টোটাল 6টা সাব সেন্টার রয়েছে। কতজন? টোটাল 6টা সাব সেন্টারে 35 জন আশাকর্মীরা কাজ করছেন। তো তাদের জন্যই মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হলো 35টা। এরপরে আমরা মণ্ডলঘাট জিপিতে টার্গেট করেছি, আমরা সম্ভবত কালকে ওই জিপিতে যাওয়া হবে। আপনার নাম? আইভি সাহা। আমার নাম শ্রীতমা সাহা, আমি বাবুপাড়ায় থাকি। কাদের উদ্যোগে কি কোথায় পৌঁছালেন এই সময়? আচ্ছা, আমরা হচ্ছে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রীরা। আমাদের মাধ্যমিকের ব্যাচ 2007 আর উচ্চ মাধ্যমিক 2009। তো আমরা আমাদের ব্যাচের কিছু বান্ধবীরা মিলে এটা প্ল্যান করেছিলাম যে আমরা এই সময় তো সরকার আমাদের জন্য অনেক কিছুই করছে, তো আমরাও যদি আমাদের দিক থেকে একটা দেশের নাগরিক হিসেবে কিছু করতে পারি, সো সেই জন্য আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমরা আমাদের খুব ক্ষুদ্র প্রয়াসটি ছিল এটা। তো আমরা চেয়েছিলাম যারা গ্রাসরুট লেভেলে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে, তো তাদের জন্য কিছু করার। কী করবো কথা? তো তাদেরকে হচ্ছে কিছু বেসিক কিট যদি আমরা নিজেদের থেকে একটু প্রোভাইড করতে পারি বা কিছু একটু দিতে পারি, তো সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা। তো আমরা চেষ্টা করবো আমাদের এই কাজটাকে আরও বড় করার। দিলেন কোথায়? আমরা এখানে আজকে দিয়েছি হচ্ছে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, তার সাথে গ্লাভস দিয়েছি আর কিছু ডাবল লেয়ার মাস্ক দিয়েছি। আজকে সদর গ্যাসের প্রাক্তন ছাত্রীগুলো আমাদের কাছে যাচ্ছে সাব সেন্টারে এসে স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এগুলো দিয়ে গেল। আপনাদের কাজের জন্য? হ্যাঁ, কাজের জন্য এগুলো প্রয়োজন ছিল। হ্যাঁ, প্রয়োজন ছিল। কেমন লাগছে? দিয়ে খুব ভালোই লাগলো, ভালোই লাগলো। কি নাম আপনার? আমার নাম ভগবতী রায়, বালাপাড়া সাব সেন্টার। বালা? বালাপাড়া সাব সেন্টার।